রামনগর ব্লক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সার এই লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় সমাচার টিভির সামনে একান্ত সাক্ষাৎকারে জানালেন। সেই সাথে তিনি কিন্তু তোপ দাগলেন নাগরিকত্ব প্রশ্নেও। তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর সমস্ত কাজে খুশি এবং দীঘার যে উন্নয়ন অব্যাহত তাও তিনি জানালেন এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে। নিতাইচরণ সার ঠিক কী জানালেন সমাচার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবং সেই সাথে তিনি জানাচ্ছেন 42-এ 42 এবার হতেই পারে, বিপরীত বা বিরোধী কোনো পার্টি এর সাথে পাশে আসবে না। দেখে থাকুন সমাচার টিভি মুখোশের আড়াল থেকে সত্য পথে। সকাল থেকেই আজকে আপনি পুরো রামনগর ঘুরেছেন উত্তমবাড়ি কাটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সাথে। তো এখানে যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই রামনগর থেকে কত লিড দিচ্ছেন উত্তমবাড়ি? অষ্টাদশ লোকসভা নির্বাচনে জনগণ মন অধিনায়িকা মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পুষ্ট আমাদের লোকসভার প্রার্থী সম্মানীয় শ্রী উত্তম কুমার বারিক মহোদয় আজকে মনোনীত হয়েছেন। তার হয়ে আমরা প্রচারে নেমেছি। মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে সামনে রেখে আজকে সারা বাংলায় যে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করেছেন, উন্নয়নকে সামনের সারিতে নিয়ে এসেছেন, বিশেষ করে রামনগর বিধানসভা, এই বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বেশি আমরা পেয়েছি উন্নয়নকে সামনে রেখে ভোটটা আমরা চাইছি। একদিকে হয়েছে আমাদের মেরিন ড্যাম হয়েছে, একদিকে হয়েছে আমাদের শঙ্করপুর, উদয়পুর, তাজপুর, মান্দারবনি থেকে শুরু করে শওলা পর্যন্ত আমাদের যে উন্নয়নটা হয়েছে পর্যটক বন্ধুদের জন্য, যে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন লক্ষ লক্ষ ছেলেমেয়ে সেখানে জীবন জীবিকা নির্বাহ করছে এবং বহু পর্যটক এখানে আসছেন, সেটা একবার নতুন দিশা হিসাবে একটা দেখিয়েছেন আমাদের রামনগর বিধানসভায়। তিন নম্বর হয়েছে আমাদের তাজপুর বন্দর, যেটা আমাদের স্বপ্ন এশিয়া মহাদেশের মধ্যে তাজপুর বন্দর, একটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। চতুর্থ নম্বর হচ্ছে আমাদের জগন্নাথ মন্দির, পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির, এটা আবার নব সংযোজন, যে সংযোজনের মাধ্যমে আরও পর্যটক বন্ধুদের আরও বেশি করে আকৃষ্ট করা যাবে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সঙ্গে, এবং আমাদের মন্দির দর্শন এই দুটি উপহার পাবেন পর্যটক বন্ধুরা, এটা কিন্তু তিনি করে দিয়েছেন। পঞ্চম নম্বর হচ্ছে আমাদের আমাদের বর্তমান আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রামনগরের মান্দারবনিতে যে একটা পর্যটক কেন্দ্র করছেন, তার সঙ্গে আমাদের মেরিন ড্রাইভের সঙ্গে সঙ্গে একটা ইকো পার্ক তৈরি করার চেষ্টা চলছে এবং ইকো পার্কের কাজ চলছে। তেমনি আমাদের নিউ দীঘায় সেখানে ইকো পার্ক চলছে, কাজ চলছে। অর্থাৎ আমরা সর্বোপরি যে আমাদের উন্নয়নকে সামনে রেখে এবং বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্পগুলো প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন দীর্ঘ বঞ্চনার বাদে, সেটা কিন্তু আমাদের কাছে কোনো পরিবারে ভোটের জন্য যাওয়ার দরকার নেই, কিন্তু ভোটের জন্য মানুষের কাছে পৌঁছালে আমাদের আমন্ত্রণ দেওয়া হচ্ছে। স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নেমেছে নির্বাচনে, আজকে প্রচারে নেমে আমরা দেখলাম সম্মানে স্বতঃস্ফূর্ত একটা ঢল নেমেছে, এবং সেটা কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা দেখে মনে হচ্ছে যে 3-4 লক্ষ ভোটে আমরা নির্বাচিত হবে। সেই সঙ্গে মানুষ উপলব্ধি করতে পেরেছেন বাংলার মানুষ যে কেন্দ্র সরকারের বঞ্চনা, ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলায় খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, দিনদরিদ্র মানুষ, যারা 100 দিনের কাজ করেছিলেন 2021-22 সালের, যে টাকাটা প্রাপ্য টাকা আমাদের বাংলার ছিল 9,000 কোটি টাকা, যে টাকা মেহনতি মানুষের দেননি প্রাপ্য টাকা, কেন্দ্র সরকারের MGNREGA প্রকল্পের সমীক্ষক দলে এসে সার্ভে করেছিলেন, সার্ভে করে দিল্লিতে ক্লিন চিট দিয়েছিলেন যে সত্যিকারের টাকাটা সত্যিকারে খরচ করা হয়েছে এবং স্বাভাবিক গতিতে তারা ক্লিন চিট দেওয়ার পরেও সেই টাকা আমরা পাইনি, তার জন্য আজকে রাজ্য সরকারের কোষাগার থেকে 9,000 কোটি টাকা দিয়ে বাংলার মেহনতি মানুষের কাছে সেই অ্যাকাউন্টে তার টাকা প্রবেশ করিয়েছেন 11.5 লক্ষ মানুষ। তেমনি রামনগর 1 নম্বর ব্লকে আমার 6,440 জন গৃহহীন মানুষ, যাদের ঘরটা ভেঙে ফেলেছিলেন, যারা টাকা পাবে না বলে মনে করেছিলেন, আজকে প্রাকৃতিক দুর্যোগ ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে তাদের আজকে বসবাস করতে হচ্ছে পণ্য কুটিরে। সেই জায়গায় আজকে মুখ্যমন্ত্রী বলেছেন মে মাসের মধ্যে টাকা না দিলে
আগামী মে মাসের পরেই তিনি সেই গৃহহীন মানুষকে তার মাথার উপর আচ্ছাদন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন অক্ষরে অক্ষরে সেটি পালন করার চেষ্টা করেন। সেই সঙ্গে আমরা দেখেছি আমফান ঝড় হয়েছে, ফণী ঝড় হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, করোনা হয়েছে। আমাদের কেন্দ্র সরকার সম্পূর্ণভাবে আমাদের পশ্চিম বাংলাকে বঞ্চনা করেছেন। সেই বঞ্চনার শিকার বাংলার 10 কোটি মানুষ তার 24 সালে 25শে মে আমাদের রামনগর বিধানসভায় নয় কাটি লোকসভা কেন্দ্রের 71 নম্বর সিটে 7টি বিধানসভা 1টি পৌরসভায় মানুষ উজ্জ্বল করে আজকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং সেটা আমাদের বিশ্বাস ভরসা আছে বাংলার মানুষের প্রতি, মানুষের উন্নয়নের শ্রমিকে তারা ভোট দেবে। নোটবন্দী করে বলেছিলেন বিদেশ থেকে আমি কালো টাকা উদ্ধার করে 1 টাকা উদ্ধার করতে পারেননি। 3 নম্বর তিনি বলছেন পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী বিনে পয়সায় চালটা দেন, আর সেই চালটা ফোটাতে গেলে আজকে 1100 টাকা গ্যাস কিনতে হয় আজকে বাংলার মানুষের, ভারতবর্ষের 140 কোটি মানুষকে। আজকে বেকারত্ব দূরীকরণের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতি বছরে তিনি বলেছিলেন যে আমি 2 লক্ষ চাকরি দেব, আজকে 2টি লোকেরও চাকরি দিতে পারেনি। আর সমস্ত আমাদের জাতীয় সম্পদ যেগুলো রেল থেকে শুরু করে BSNL থেকে শুরু করে যে জাতীয় সম্পদ ছিল সেগুলোকে আজকে বেসরকারীকরণ করেছেন, অর্থাৎ শিল্পপতি যাতে বিক্রি করে দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটনা নিজের ব্যক্তিগতভাবে সেই প্রচেষ্টা গ্রহণ করেছেন ভারতবর্ষের মানুষের জানেন। কিন্তু সেক্ষেত্রে আজকে CAA যেটা কথা বলা হচ্ছে তিনি ঘোষণা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে 1971 সালের আগে যাদের আজকে বাংলা এসছেন ভারতবর্ষে এসছেন তাদের আমরা নাগরিকত্ব দেবো, কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখন দেখা যাচ্ছে অনলাইনে আবেদন করতে গিয়ে দেখা যাচ্ছে পোর্টালে বলে দিয়েছে 71 সালের আগে যারা এসছেন তাদের সমস্ত নথি দলিল সাবমিট করতে হবে, না হলে আপনার পোর্টালে এন্ট্রি হবে না। আজকে আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন নির্বাচনের পরে বিধি পরিবর্তন করবে, অর্থাৎ আবার একবার ধাপ্পা সারা ভারতবর্ষের মানুষকে, মানুষ ধাপ্পা ধরে ফেলেছেন, মানুষ আর উত্তর দিতে পারছে না। ভারতীয় জনতা পার্টি BJP দল মানুষ এই উত্তর দিতে পারছে, আমরা পাবো কথার অর্থ এই নয়, আমরা শুধু উন্নয়নের নিখে বাংলায় 42টা আসনের মধ্যে 42টা আসনে মানুষ আশীর্বাদ করবে এই বিশ্বাস ভরসা আমাদের আছে। কারণ যে উন্নয়নটা হয়েছে আজকে লক্ষ্মী ভান্ডার থেকে আরম্ভ করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে আমাদের যে সমস্ত ভাতাগুলো আমাদের হয়েছে এবং আমাদের মানবী ভাতা থেকে রূপশ্রী ভাতা থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে আমাদের 62টি প্রকল্প যে বাংলার প্রতিটি পরিবারে পৌঁছানোর চেষ্টা করেছেন, একমাত্র 1টি রাজ্য ভারতবর্ষের পশ্চিমবাংলা যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে কোনো দল বলতে পারবে না আশা কর্মীদের বেতন বন্ধ করেছে কেন্দ্র সরকার, অঙ্গনের কর্মী 6,000 বেতন বন্ধ করেছে কেন্দ্র সরকার, আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজনও বঞ্চিত করেনি, আমাদের অঙ্গনওয়াড়ি চালু আছে, আশা কর্মীরা কাজ করছেন, তাদের বেতন বৃদ্ধি করছেন। তাই সেই নিরিখে আমরা বাংলার মানুষ 42টা আসনে আমাদের নির্বাচিত করে বাংলার মুখ্যমন্ত্রীকে আজকে তাদের উপহার দেবে এই বিশ্বাস আছে। ধন্যবাদ।